আজকে কুচবিহারে অসাধারণ জনসমাগমে মমতা ব্যানার্জি মাথা খারাপ হয়ে গেছে। কুচবিহারে যে অভূতপূর্ব জনসমাগম হয়েছে, পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে সেই সভা আটকাবার হাজার চেষ্টা করা সত্ত্বেও আজকে কুচবিহারের জনসমাগম জনপ্লাবন জনবিস্ফোরণে আজকে কুচবিহার এবং আলিপুরদুয়ারের আসনের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। মমতা ব্যানার্জি সৎ সাহস নেই, তাই তিনি নাম উচ্চারণ করতে পারছেন না। নাম উচ্চারণ করলে পরে তার সাথে আইনি লড়াই লড়া যায়। উনি মাথা ভাঙার ভাষণ থেকে বলেছেন যে কথাগুলো আমি তার বিরুদ্ধে বলতে চাই, যে সারদার ঘটনায় সবচাইতে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির দৌলতেই আমি প্রথম ডেলোতে সুদীপ্ত সেনকে দেখি, তার আগে অব্দি আমি সুদীপ্ত সেনকে দেখিনি, চিনি না, আজও জানি। আমি অত্যন্ত দায়িত্বের সাথে বলছি, আমাকে যদি সারদার কোনো ঘটনায় আমাকে অভিযুক্ত করতে পারে কেউ, তাহলে আমি আমার রাজনৈতিক জীবন থেকে অবসর নেব। আর যদি অভিযোগ প্রমাণ করতে না পারেন, যিনি এই অভিযোগ করছেন তিনি কি রাজনৈতিক জীবন থেকে অবসর নেবেন বা তার পদ থেকে পদত্যাগ করবেন? সেই সময়ের ঘটনায় যখন সিট চলছে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম রাজীব কুমার যার প্রধান, সেটা পুরো দেখাশোনা করতেন মমতা ব্যানার্জি, যদি সারদার কোনো ঘটনায় আমার অভিযোগ থেকে থাকে, তাহলে কেন সারদার ওই সেই সময়কার সিটের প্রধান আমাকে ডাকলেন না? যদি কারণ সেই সময় পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, সিট তার নিয়ন্ত্রণে চলছে, তাহলে আমাকে ডাকলেন না কেন যে আমার সারদার অভিযোগ আছে? আমি দায়িত্বের সাথে বলছি, জীবনে কোনো অনৈতিক কাজ করিনি, আজও করব না, এটা দায়িত্বের সাথে বলছি। নারদা নিয়ে যেহেতু বিচারাধীন আছে আমি কিছু বলছি না। তাহলে উনি কি বলছেন যে নারদায় হাত পেতে টাকা নিয়েছেন বলে আজকে মন্ত্রীর সাথে একটা অতিরিক্ত পদমর্যাদা জুড়ে দেওয়া হয়েছে ফিরোজ হাকিমকে? তাহলে উনি কি বলছেন যে বারাসাতে যিনি সাংসদ হচ্ছেন কাকুলি ঘোষদস্তিদার, তিনি নারদা থেকে টাকা নিয়েছেন দেখা যাচ্ছে বলে সত্যিই তিনি অভিযুক্ত? আমি বলছি না, কারণ এটা বিচারাধীন মামলা, মুখ্যমন্ত্রী বলছেন, আমি কিন্তু এটা বলছি না, বলছেন উনি, এটা বিচারাধীন বলে বলছি না। উনি বলছেন যে নারদায় অভিযুক্ত অপরূপা পোদ্দার দেখা যাচ্ছে টাকা নিচ্ছে, তাহলে কি তিনি অভিযুক্ত? তাহলে তাদের মনোনয়ন দিলেন কেন মমতা দেবী? মমতা দেবী মন দিলেন কেন? আমি দুবার আমার সাথে সুদীপ্ত সেনের দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, এবং দুবারই হয়েছে মমতা দেবীর সৌজন্যে, একবার ডেলোয় আর একবার হচ্ছে কলকাতায়। এই দুবারই মমতা ব্যানার্জির সৌজন্যে, নিজাম প্যালেসে একবার আর একবার হচ্ছে ডেলোতে, এই দুটোই হচ্ছে মমতা ব্যানার্জির সৌজন্যে হয়েছে। এবং সবচাইতে বেনিফিশিয়ারি সারদা থেকে যদি কারোর হয়ে থাকে, মমতাকে মুখ্যমন্ত্রী করার জন্য চ্যানেল, মমতাকে মুখ্যমন্ত্রী করার জন্য খবরের কাগজ, এই সমস্ত করে ব্যাড ইনভেস্টমেন্ট করে সারদাটা উঠে গেছে, সবচাইতে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি ভুলে যাচ্ছেন উনি রেলমন্ত্রী থাকাকালীন সারদার ভারত তীর্থ রেল বর্তটা ঘটনা হয়েছিল। আজকে হেরে যাবে বলে না, মাথায় আর ওনার থাকছে না, ঘুরে ফিরে যাচ্ছে, উল্টো পাল্টা বকছে, এবং এটাই হচ্ছে ওনার পতনের লক্ষ্য। উনি ওখানে একটা চিঠি দেখিয়ে আসছেন,
সেই চিঠিটাতে বলেছেন যে আমাদের প্রার্থী নাকি হিউম্যান ট্রাফিকিং এর সাথে যুক্ত সিবিআই চিঠি। এই জায়গায় চিঠি আমি যেখানে সবাইকে দেখতে দিচ্ছি, যাতে দেখা যাচ্ছে সিবিআই এর একটা চিঠি, আমি জানি না ওই চিঠিটা সঠিক কি মিথ্যে, এটাও জানি না সঠিক কি মিথ্যে। কিন্তু একটা চিঠি দেখছি যে কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তরবঙ্গের উন্নয়নের মন্ত্রী, তার বিরুদ্ধে হিউম্যান ট্রাফিকিং এর অভিযোগ রয়েছে রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে সিবিআই চিঠি, আপনারা যে কেউ নিয়ে যেতে পারেন। আমি আবার বলছি, আমি মঞ্চে দাঁড়িয়ে যেটা বলে এসেছি আজকে দাঁড়িয়েও আবার বলছি, যে 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 জেলায় যে যে রিটার্নিং অফিসার থাকাকালীন, জেলা পঞ্চায়েতের আধিকারিক থাকাকালীন 34% বেশি মানুষ প্রার্থী হতে পারেনি, তাদের কোন নির্বাচনী কাজের সাথে যুক্ত থাকা রাখা যাবে না, এই দাবি আমরা করছি। আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে কুচবিহারের 70% আসনে মানুষ প্রার্থী দিতে পারেনি, অধিকাংশ মানুষে ভোট দিতে পারেনি, সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি করে রিটার্নিং অফিসার হিসেবে স্বচ্ছ নির্বাচন করবে, আমি অভিযোগ করছি। আমি কালকে একটা স্ট্রং চিঠি দিয়েছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে, আমাদের ডিউ রেসপেক্ট টু দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আমি আমাকে বলছি আপনাদের বলছি, এটা নির্বাচন কমিশনের আইন যে কোনো অফিসারকে যদি নির্বাচন কমিশন নির্বাচন কাজের সাথে অনৈতিকভাবে যুক্ত থাকার অপরাধে বাদ দেয় বা সরিয়ে দেয়, তাহলে তাদের আর কখনো কোনো নির্বাচনী কাজে ব্যবহার করা হয়। এক্ষেত্রে 11 সাল 14 সাল 16 সাল যে সমস্ত আধিকারিকদের নির্বাচন কমিশন তাদের পক্ষপাত দুষ্ট আচরণের জন্য বাদ দিয়েছিল, তাদের কেন এখনো সরানো হবে না? জলপাইগুড়ির এসপি ক বছর আছেন খবর নিন। আমি আবার দাবি করেছি, আজকে লিখিতভাবে দাবি করেছি, যে এই প্রথম দফার যে দুটো ভোট তাতে কুচবিহারের জেলা শাসক এবং এসপি এবং জলপাইগুড়ির জেলা শাসকের কথা বলিনি আমি, এসপি অবিলম্বে বদলি করতে হবে, এই দাবি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনে নিয়ে, এটা নির্বাচন কমিশনের ব্যাপার, তারা বিচার করবে বিবেচনা করবে তারা রায় দেবে, কিন্তু আমাদের দাবি আমরা এটা রেখেছি। উনি অনেক বললেন, উনি ভয় পাচ্ছেন, ভয় পেয়ে এখন বলছেন অনেক কথা। মমতা দেবী সিট গঠন তো মমতাই করেছিলেন, কেন সেই সিটের অফিসাররা যদি আমার কোনো ইনভলভমেন্ট থাকে আমায় ডাকিনি? সিট গঠন তো আর কেন্দ্রীয় সরকার করেনি। আজকে কেন বলছেন যে মমতা বলছেন এবং এত এত দুঃসাহস নেই, এতটুকুনি সাহস নেই নাম করে বলছেন? কারণ উনি যারা নাম করে বললেন আইনের আদালত জড়িয়ে যাবেন। আমি আবার বললাম যে অত্যন্ত দায়িত্বের সাথে আবার বলছি, সারদার কোনো ঘটনায় যদি আমার ইনভলভমেন্ট কেউ প্রমাণ করতে পারে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো, সন্ন্যাস নেব এবং তার জন্য যা বিচার হবে যা শাস্তি প্রাপ্য তার জন্য আমি কঠোর নেওয়ার জন্য প্রস্তুত। আর নারদাটা হচ্ছে বিচারাধীন ব্যাপার বলছি না, কিন্তু মমতা ব্যানার্জি নিজে বলছেন যে নারদার সাথে যুক্ত, তাহলে কি কাকলি ঘোষের মনোনয়ন পেয়েছে, দেখা গেছে নারদায় টাকা নিচ্ছেন, তাহলে কি উনি যুক্ত? দেখা গেছে যে অপরূপা পোদ্দার যুক্ত, তাহলে কি তিনি সত্যি সত্যি দুষ্ট? তাহলে কি দেখা গেছে যে ফিরোদ হাকিম টাকা নিচ্ছেন, সেই জন্য কি তাকে মন্ত্রীর সাথে মেয়র করা হয়েছে? আমি বলি মমতা ব্যানার্জি বলেছেন, কাছে মাথা বলি আরও একজন মন্ত্রী আছেন অনেক দাবি দায় নিয়ে, তাই স্বাভাবিকভাবেই আজকে এই কথাগুলো বলার জন্য আপনাদের কাছে ডাকলাম। এবং যেহেতু সংবাদ সংবাদের বিরুদ্ধে কেউ বলে না এবং এক সংবাদের কাগজের খবর আর এক কোনো কাগজ খবর জানায় না, আমরাও কিছু একজন কোনো একটা সংবাদপত্র আচরণ এবং তার কথার জন্যে তাকে আইনি নোটিশ দিয়েছিলাম, আইনি নোটিশের জবাব সে দেয়নি, আমরাও তার বিরুদ্ধে মামলা করেছি।
সেহেতু যেহেতু এক কাগজ আর এক কাগজ বা আর এক কাগজ আর এক কাগজের বিরুদ্ধে যারাই না, তাই সেটা আমি এখন আর এখানে উল্লেখ করলাম। যদি আপনাকে কোন কোন জায়গার এসপি এবং ডিএম কে, না না আমি বলেছি একদম ক্লিয়ার, এক যাদের বিরুদ্ধে কোনো না কোনো সময় নির্বাচন কমিশন অনৈতিক কাজে যুক্ত থাকার ফলে নির্বাচনের কাজ থেকে বাদ দিয়েছে, সেই সমস্ত কোনো আধিকারিককে নির্বাচনী প্রক্রিয়ার সাথে যুক্ত রাখা যাবে না। এগারো সাল, চোদ্দ সাল, ষোলো সাল, ন সাল। দুই, বলেছি পঞ্চায়েত নির্বাচনে যে যে রিটার্নিং অফিসার মানে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ইলেকশন অফিসারের আওতায় অধিকাংশ জায়গায় ভোট হয়নি, 34% মানুষ ভোট দিতে পারেনি, প্রায় 2 লক্ষ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, 34% আসনে মানুষ মনোনয়ন দিতে পারেনি, আর 2 লক্ষ আসন মানুষ ভোট দিতে পারেনি। এইসব যেসব আধিকারিকরা আছে তাদের কোনো অবস্থাতেই নির্বাচন প্রক্রিয়ার সাথে যুক্ত রাখা যাবে না। তিন, আপনারা জেনে রাখুন, আপনারা এটা জেনে রাখুন যে সিআইডিতে একটা সেল তৈরি হয়েছে, তাতে শুধুমাত্র বিজেপি অফিসারদের ফোন ট্যাপিং করা হচ্ছে। আমি দায়িত্বের সাথে বলছি, একটা ফোন সেল করা হয়েছে, ফোন ট্যাপিং সেল, সেই সেলে তারা যাচ্ছে। আর একটাও বলছি, কালকে চিঠি দিয়ে বলেছি, আজকেও বলছি, 2.5 বছর আগে কোনো একটা অনুষ্ঠানে ছবি থাকার জন্যে পুলিশ অবজারভারকে বদলি করার আবেদন করেছিলেন, আর 1.5 বছর হয়নি, 1 মাস আগে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে যিনি ধর্নায় বসলেন এবং সুপ্রিম কোর্টে গিয়ে আনকন্ডিশনাল অ্যাপোলজি চাইলেন, তিনি পশ্চিমবাংলার ডিজি প্রধান থাকবে কেন? এই যে একজন রিটায়ার্ড অফিসার সুরজিৎ করপ্রকাশ, তার পাওয়ার কি, তার ফাংশন কি, তার ডেজিগনেশন কি কি আছে, এটা আজ অব্দি কেউ জানলেন না। পাওয়ার অ্যাডভাইসার নাম নিয়ে বসে উনি সমগ্র পুলিশটা পরিচালনা করছেন। আমরা এর বিরুদ্ধে ইয়েকে বলেছি, নির্বাচন কমিশনকে বলেছি ব্যবস্থা নিতে। অতীতে বলছে যে চয়ন মুখার্জি অবসর পাওয়ার পর ওএসডি হিসেবে রাইটার্সে কাজ করছিলেন, এই মমতা ব্যানার্জির অভিযোগের ভিত্তিতে চয়ন মুখার্জিকে নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছিল। তাহলে সুরজিৎ করপ্রকাশ তো অ্যাডভাইসার হোক, তার পাওয়ার কি, তার ফাংশন কি, তার জুরিডিকশন কি, তিনি কার উপদেষ্টা, মুখ্যমন্ত্রী না স্বরাষ্ট্র দপ্তরের, কেউ কিছু জানে না, তিনি নিঃশব্দে পিছন থেকে সমস্ত পুলিশি ব্যাপারটা নিয়ন্ত্রণ করছে। আমরা এর বিরুদ্ধে নির্বাচন কমিশনকে জানিয়েছি। আপনাদের কাছ তো যে পঞ্চায়েতে কোন কোন জেলায় মানুষ মানুষকে মনোনয়ন দিতে দেওয়া হয়নি, তা আপনারা বের করেছেন, আপনাদের কাগজ দেখে আমি বলছি। Mukunda, today Mamata Banerjee has accused that you are accused in Sarda case, and apparently you have shared the dais with Prime Minister Narendra Modi. Yes, you have told me, but he has not shown his guts and courage to take my name, as because he knows that it is false. It is malafide, with malafide intention, she told it. I am challenging Mamata Banerjee if she has got the guts and courage, and if she can able to prove that I am involved with her Sarda, I will resign from the politics and I am ready to accept the punishment which has given for me. But I am telling clearly regarding Sarda, she is the main beneficiary for promoting Mamata. Sarada lost his business. She is the main beneficiary from Sarada. I have seen Sudipto Sen, the owner of the Sarada, in 2 occasions by the grace of Mamata Banerjee, one at Delo and one at Calcutta Million Palace.
By the grace of Mamata Banerjee, I have twice seen him. I never seen him. I repeat, if I can prove that I have been with Sarada, then I am ready to take any punishment. But if she is ready, if she cannot prove it, she should resign and she should apologize to the Bengal of peoples of Bengal. Okay, sir, you are also demanding that the DG of West Bengal Police should be removed immediately because you are alleging that he has shared dias with Mamata Banerjee. Right, not only with Mamata Banerjee. She is also obstructing the central agency to perform their duties. And he also make apologize unconditionally at the Supreme Court. Apart from DG, who else top police cops? Surajit Kaur Prakash. He is the advisor. People doesn't have any idea what is his power, what is his function, what is his jurisdiction, what is doing. He's not into electoral format, Dada. He's not into any electoral format because. But he is in the police advisor. He is doing everything. Previously, when Choyan Mukherjee was the OSD and retired, on the basis of the complaint of this Mamata Banerjee, he has been removed by the Election Commission of India. Sir, apart from DG of West Bengal Police, any other West Bengal cops you want? I have seriously searched. Those police officers under their supervision, under the SISP, the panchayat election was held and people were not allowed to file their nomination and people were not allowed to cast their votes. Those police officers should be transferred immediately. Like at Kuch Bihar. District Panchayat Election Officer is a still DM. In his regime, 70% seats were uncontested. More than thousands of people are not allowed to vote. How he can continue as a returning officer of the Kuch Bihar district? SP at Jalpaiguri, under his regime, people are not allowed to file their nomination. People are not allowed to cast their votes. How people can expect that under their supervision, free, fair poll will be held? Sir, you have already written a letter to remove DG. Yes, not removing it. We are making our complaint. It is the duty and prerogative of the election. You have already made the complaint? Yes, I have already made the complaint. So what is the Election Commission response to your letter? It is the prerogative of the Election Commission to judge. Mm-hmm. And now, we have got full faith and respect to the Election Commission of India. Election Commission is the only institution where the people has got their faith. So you know, sir, the CBI has filed a petition to arrest the former CP of Kolkata Police, Rajiv Kumar, because a custodial interrogation that is done. The Court of Law, Supreme Court and others. I am not going to mention on that subject. It is the court affairs. But one thing I can say, that under the supervision of ADG CID, a cell has been constituted to tap the telephones of all the BJP leaders. মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার জন্য এগুলো তৈরি করতে বলেছিলেন উনি। শুধুমাত্র রাজনৈতিক লাভই কি সামলাতে? এই কাজটা করতে গিয়ে যে পয়সা ব্যাড ইনভেস্টমেন্ট হয়েছে, সেই ব্যাড ইনভেস্টমেন্টের ফলে কোম্পানিটা উঠে গেছে। What kind of bad investment was done at that time? Do you think that money was involved or was used during this election time? I am not going to say like that. Mul Kongle sir, you sir the money. I am not going to say that Sarda money has been used in the election. I am saying that she is the main beneficiary as because the papers, TV and others which was prepared to boost up Mamata, that bad investment of that papers and that TV channel lost the company and that's why company has been going to be lost.